হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জশনউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গুগল শিট এ টু জেড পার্ট টু ইউজ টুলবার। অর্থাৎ এখানে আমরা দেখব যে আমাদের গুগল শিটের মধ্যে আমরা পার্ট টু এর মধ্যে যে আমরা কীভাবে দেখা গেছে আমাদের যে টুলবার, অর্থাৎ আমাদের যে টুলবারে যে টুলগুলো আছে সেই সমস্ত টুলগুলো কীভাবে আমরা শিটের মধ্যে ইউজ করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগলে চলে আসি। বাস আসার পরে এদিকে আপনার ডান দিকে চলে আসবেন। তারপরে আপনাদের কি করা থাকতে হবে, আপনাদের যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কি করবেন, আপনারা গুগল শিটে ঢুকবেন, আপনাদের সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন করা থাকতে হবে। তারপরে আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, অ্যাপসে ক্লিক করার পর নিজে আসবেন। আসার পরে এই যে শিটে ক্লিক করে আপনারা এখান থেকে গুগল শিটে ঢুকতে পারেন। বাস গুগল শিটে এখানে আমাদের আসার পরে তারপরে এখান থেকে আমরা কোথায় ঢুকবো, আমরা এখান থেকে আমাদের যদি কোনো শিট অলরেডি করা থাকে আমরা সেটা ওপেন করে কাজ করতে পারি, অথবা চাইলে আমরা এটা ব্লাঙ্ক আমরা একটা ব্লাঙ্ক একটা নতুন একটা স্প্রেডশিট নিয়েও কাজ করতে পারি। দেখুন এখান থেকে আমরা এটা এখানে ব্লাঙ্ক আপনার স্প্রেডশিট আমরা নেই, ব্যাস আমরা একটা ব্লাঙ্ক স্প্রেডশিট নিলাম। আমরা এখানে একটা ব্লাঙ্ক স্প্রেডশিট নেওয়ার পরে আমাদের কাছে এখন এরকম ইন্টারফেস চলে আসছে। এখন আমাদের এই গুগল শিটের উপরে আমাদের যে টোটাল যে ওভারভিউ যে বিষয়গুলো আছে মানে সেই সমস্ত বিষয়গুলোর উপরে কিন্তু অলরেডি একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এখানে আপনারা এই যে এখানে পার্ট ওয়ানের মধ্যে গুগল শিটের ওভার ভিডিওটা দেখলে আপনার টোটাল গুগল শিটের সমস্ত বিষয়গুলোর উপরে পাশাপাশি আমাদের এই শিটের টোটাল ইন্টারফেসগুলোর পরিস্থিতি আর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো আমাদের সেই ভিডিওতে ডিসকাস করা হয়েছে। কিন্তু এখন আমরা বলছি আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা টুলবার পরে যে মেনু সাব মেনু আর অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট নেক্সট ভিডিওগুলোতে আমরা কী করবো আমরা আলোচনা করবো। এখন আজকে বলছি আমরা কী করবো, আজকে আমরা এখান থেকে এই যে টুলবারের যে বিষয়গুলো আছে এই টুলগুলো নিয়ে আজকে আমরা এখানে কী করবো ডিসকাস করবো। তাহলে এখানে এই টুলবারের মধ্যে এখানে আমাদের প্রথমে কী দেওয়া আছে, এটা আন্ডো আর দেওয়া আছে রেডো। তাহলে আন্ডো আর রেডো এই কাজটা কি, এখানে এখানে দেখা গেছে আমরা যদি কোনো কিছু ধরেন এখানে কী করলাম আমরা লিখলাম, ধরেন এখানে আমরা কিছু লিখলাম, এখানে কিছু লিখলাম, লেখার পরে এখান থেকে ধরুন আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটা এখন আমরা মনে করলাম যে এই লেখাটা আমাদের প্রয়োজন নাই, এই লেখাটুকু প্রয়োজন নেই, তাহলে আমরা কি ডিলিট করে দিলাম। এখন ডিলিট করার পরে মনে হলো যে না লেখাটা আসলে কি আমাদের প্রয়োজন ছিল, তাহলে আমরা কী করবো আমরা এখান থেকে এই যে আন্ড অপশনে অথবা কন্ট্রোল জেড আমরা এখানে ক্লিক করলে হবে, এই যে আবার চলে আসলো। এখন আনার পরে মনে হলো যে কি আসলে আমাদের প্রয়োজন ছিল না লেখাটা, তাহলে আপনি আবার ইচ্ছা করে ডিলিট করতে পারেন, অথবা ডিলিট না করে আপনি যদি এখানে এই যে রেডিওতে ক্লিক করেন তাহলে আমাদের লেখাটা কী গেলো আবার ডিলিট হয়ে গেল। তো এইভাবে আপনারা এখান থেকে আন্ড্রয়েডে কাজটা করতে পারেন। আমাদের সেম কাজটা আমরা ধরেন যে কিবোর্ড দিয়ে করতে পারি, আমরা যদি কন্ট্রোল জেড চাপ দিই এটা আন্ড্রো, আবার কন্ট্রোল ওয়াই চাপ দিলে আমাদের রেডো হয়ে গেলো। এই যে এখানে শর্টকাট কী দেওয়া আছে আপনারা এখানে মাউস বাটন নিলে ইজিলি বুঝতে পারবেন। বাস তারপর এখানে আন্ড্রয়েডের পরে আমাদের এখানে কী দেওয়া আছে, এখানে আমাদের এসে এটা কি প্রিন্টের কাজ। এখন আপনার এই শিট থেকে আপনি যদি কোনো কিছু প্রিন্ট করতে চান তো সেটা করার জন্য এখান থেকে কী করবেন, আপনার এই যে প্রিন্টের অপশন আছে এখানে আপনার ক্লিক করলে হবে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপ দেন এই যে এখানে শর্টকাট কী দেওয়া আছে কন্ট্রোল পি চাপ দিলে হবে, অথবা আপনার এখানে প্রিন্টে ক্লিক করলে বাস এই যে প্রিন্টে ক্লিক করার পরে এখন আমাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে। তাহলে এখন আমাদের এই যে এখানে ধরুন যে কি আমরা এখানে কি এই যে আমরা এখানে এই যে লেখছি কতটুকু এখানে ধরুন আমরা আরেকটু লেখে নেই, ক্যান্সেল করলাম, তখন ক্যান্সেল করার পর আমরা একটু লেখে নেই যাতে প্রিন্টের কাজটা বুঝতে আমাদের সুবিধা হবে। বাস আমরা একটু লেখে নিচ্ছি বেশি করে, ব্যাস আমরা একটু লেখে নিলাম। এখন আমাদের এই লেখাটুকু আমাদের প্রিন্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা এখানে প্রিন্টে ক্লিক করলাম, ব্যাস করার পরে ধরুন এই যে আমাদের লেখাটুকু এখানে চলে আসছে আমাদের শিট থেকে। তো এখন প্রিন্ট করার জন্য এখানে আমাদের কী দেওয়া আছে প্রিন্টের মধ্যে কারেন্ট শিট, তো আপনি যদি কারেন্ট শিট থেকে প্রিন্ট দেন তাহলে আপনার কারেন্ট শিট দেখা দেবেন, অথবা এই যে এখানে আমরা ক্লিক করলে এখানে সিলেক্টেড সেল আপনারা যদি সেল সিলেক্ট করেন তাহলে আপনাদের এখান থেকে সিলেক্টেড সেল থেকে আপনাদের ইচ্ছা করে প্রিন্ট করতে পারবেন, কিন্তু আমরা করবো এখান থেকে কারেন্ট শিট থেকে করবো। কিন্তু আপনার চাইলে সিলেক্টেড সেল থেকেও আপনার ইচ্ছা করলে আপনি ইচ্ছা করলে আপনি যে চান প্রিন্ট করতে সেটা করতে পারেন। তো আমরা কারেন্ট শিট দেখা দিলাম, আমাদের কারেন্ট যে শিটটা আছে এই অ্যাক্টিভ কারেন্ট শিট থেকে আমাদের প্রিন্ট করবো। তারপরে পেপার সাইজ, আপনি এখানে যে প্রিন্ট করবেন সেক্ষেত্রে আপনার পেপারের সাইজটা আপনার কীরকম হবে, তো পেপারের সাইজটা আপনি এখান থেকে দেখা দেবেন, আপনি যেই পেপার আপনার প্রিন্টার মেশিনে ঢুকাবেন ওই পেপারের সাইজটা এখান থেকে আপনারা দেখা দেবেন। তো এখান থেকে আমরা ধরুন বাই ডিফল্ট আমাদের এফোর সাইজ থাকে, আমরা এফোর সাইজটা দেখা দিলাম, আমাদের এফোর সাইজে প্রিন্ট দিব। তারপর আপনার পেজ ওরিয়েন্টেশন, আপনার পেজটার ওরিয়েন্টেশন আপনি কী রাখবেন, আপনি কি ল্যান্ডস্কেপে রাখবেন নাকি আপনার পোর্ট্রেটে রাখবেন। ল্যান্ডস্কেপে থাকলে আপনার ধরুন যে কি আপনার ওই যে সমান্তরাল মানে ল্যান্ডস্কেপ সিস্টেমে প্রিন্ট হবে, আর আমরা যদি পোর্ট্রেটে দিই তাহলে পোর্ট্রেট দিলে এই যেভাবে লম্বালম্বিভাবে মানে ভার্টিক্যালিভাবে প্রিন্ট হবে। তো এটা আপনার চান আপনার কীভাবে চান সেটা দেখাই দেবেন। তো আমি ল্যান্ডস্কেপে রাখলাম, বাস রাখার পর তারপরে স্কেল, তাহলে ফিট টু উইথ
এডি স্কেলটা দেওয়া আছে আপনি যদি স্কেল চেঞ্জ করতে তো এখানে ক্লিক করার পরে আপনি ফিট টু আপনি হাইট রাখবেন নাকি আপনি ফিট টু পেজ রাখবেন না নরমাল 100% রাখবেন অথবা আপনি চাইলে এখানে কাস্টম নাম্বার দিতে পারেন যদি আপনি কাস্টম নাম্বার দিলেন এখানে 100% দেওয়া আছে আপনি দিন 50% তো এই যে এরকম হয়ে যাবে তো আপনি চাইলে এবারে আপনি যদি আপনি স্কেলটা আপনি কমায় বাড়িয়ে নিতে পারেন তো আমরা 100% রাখলাম যেটা আপনি নরমালে থাকে 100% আমরা রাখি তারপর এখানে মার্জিন তো মার্জিন আমার এখানে চারদিকে বর্তমানে নরমাল দেওয়া আছে আপনারা চাইলে এখানে ক্লিক করার পরে আপনি ন্যারো করতে পারেন মার্জিন ন্যারো করতে পারেন তারপরে উইথ করতে পারেন তারপর কাস্টম না আপনার কাস্টম নাম্বার সেট করতে পারেন আপনি কাস্টম নাম্বারে ক্লিক করে ক্লিক করার পর আপনি এখানে নিজের মতো করে মার্জিনটা সেট করে নিতে পারেন এখানে জানা যে 0.25 0.25 0.75 0.75 মানে এরকম মার্জিন সেট করা আছে এখন এটা আপনার ধরুন এখান থেকে নিজের মতো করে এই যে এদিকে আপনি কমায় বাড়িয়ে নিতে পারেন তারপরে যে আমরা উপরের দিকে এখানে আপনার ধরুন যে কমায় বাড়াতে পারেন সেমভাবে আপনি নিজেও এইভাবে টান দিয়ে আপনি কমায় বাড়িয়ে নিতে পারেন মানে আপনার কাস্টমভাবে আপনি সেগুলো মার্জিন সেট করতে পারেন আপনার পেজের জন্য বাস তারপর এখানে মার্জিনের পরে দেওয়া আছে সেট কাস্টম পেজ ব্রেক আপনি এখান থেকে কাস্টম পেজ ব্রেক সেট করতে পারেন আপনি যদি চান তারপর দেওয়া আছে ফরম্যাটিং আমরা এখানে ফরম্যাটিং ক্লিক করি করার পরে ফরম্যাটিং আপনি কীভাবে রাখবেন তার ফরম্যাটিং এর জন্য এই যে শো গ্রিড লেন্স আপনার গ্রিড লেন্সগুলো কি রাখবেন এই যে গ্রিড লেন্স এগুলো হচ্ছে গ্রিড লেন্স এই যে দাগগুলো তো আমরা যদি গ্রিড লেন্স উঠাই দিই তাই টিক মার্ক উঠাই উঠাই দিলাম গ্রিড লেন্স চলে গেল তা আবার আনতে গেলে এই যে ক্লিক করলে এই যে গ্রিড লেন্স চলে আসছে তারপরে শো নোটস আপনারা যদি নোটস উঠাই দেন তাহলে নোটস আপনারা থাকবে না যদি আপনার সেটা নোট থাকে সেটা তাহলে এখান থেকে আবার আমার টিক মার্ক দেওয়া আছে নোট থাকবে তারপর এখানে আমরা নিজ দিকে আসি তারপর এখানে কি আছে পেজ অর্ডার তো পেজের অর্ডার আপনার দেখা গেছে কিভাবে আপনার একটা শিটের মধ্যে দেখা গেছে আমরা অনেকগুলো পেজ আমরা সেট করতে পারি তো সেই ক্ষেত্রে এখানে আপনার ধরুন যে পেজের অর্ডারটা কিভাবে থাকবে মানে ওভার দেন ডাউন এইভাবে থাকবে নাকি আপনার ডাউন দেন ওভার আপনার কোনটা রাখবেন সেটা আপনি প্রিন্ট করার সময় এখানে আপনি দেখা দিতে পারেন তো বাই ডিফল্ট যেটা আমরা রেডি রাখলাম তারপর আছে আপনার এখানে অ্যালাইনমেন্ট তো অ্যালাইনমেন্ট এখানে কি দেওয়া আছে সেন্টার এখন আপনাকে সেন্টার রাখবেন নাকি আপনার লেফটে রাখবেন এই যে লেফটে দিলে লেফটে তারপর আমরা যদি রাইটে দিই তাহলে অ্যালাইনমেন্ট রাইটে চলে আসছে তাহলে আমরা এখানে বাই ডিফল্ট সেন্টার থেকে আমরা সেন্টারে রাখলাম আমাদের পেজের সেন্টারের মধ্যে আমাদের কি আসবে আমাদের পেজের সেন্টারে আমাদের লেখাগুলো প্রিন্ট হয়ে পারবে এখানে আমরা সেন্টার রাখলাম তারপর এখান থেকে আমাদের ভার্টিক্যাল ভার্টিক্যাল দেওয়া আছে এখানে কি টপ আপনার যদি চান যে বটম তাহলে আপনি নিচে চলে আসছে পেজের আপনার যদি চান যে সেন্টারে তা আপনার সেন্টার রাখতে পারেন আপনার যেখানে দরকার ভার্টিক্যাল হরিজেন্টালি আপনারা রাখতে পারেন আপনাদের সুবিধা মতো তারপর এখানে হেডার ফুটার হেডার ফুটার আমরা এখানে ক্লিক করি আপনার যদি এখানে হেডার ফুটার সেট করা থাকে তো সেই ক্ষেত্রে হেডার ফুটার বিষয়গুলো আপনি এখানে ই করতে পারেন তো এই যে বিষয়গুলো এখানে দেখালাম এই বিষয়গুলো আপনি এখানে করার পরে তারপর এখান থেকে কি করবেন নেক্সটে ক্লিক করবেন এখন আমরা নেক্সটে ক্লিক করি ব্যাস এখানে নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে এই যে প্রিন্টের এরকম অপশন চলে আসছে তো এই যে এখানে প্রিন্টের আমার এই যে প্রিভিউটা চলে আসছে এখানে আমরা যে শীট থেকে এখানে আমরা পেজে প্রিন্ট দিব তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এরকম প্রিভিউ দেখা যাচ্ছে আমাদের এরকম প্রিন্টটা হবে দেখুন এখানে ধরুন যে কি আমরা ওই বিষয়গুলো সেট আপ করার পরে আমরা নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসছে এখন ডেস্টিনেশনের মধ্যে আপনার যে প্রিন্টারটা আপনার ল্যাপটপের বা আপনার কম্পিউটার সাথে কানেক্ট করা আছে সেই প্রিন্টারটা ড্রাইভার যদি ইনস্টল করা থাকে তাহলে সেই আপনি কী করবেন ওই প্রিন্টারের নেমটা এখানে চলে আসবে আসলে আপনার ওই প্রিন্টারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন প্রিন্টারটা সিলেক্ট করার পরে তারপর আপনার এখানে পেজ আপনার এই শিটের মধ্যে কত যতগুলো পেজ আছে আপনাকে সবগুলো পেজে প্রিন্ট করবেন তাহলে অল পেজ দেখা দেবেন আর আপনি যদি কাস্টম দেখা দেন যে আপনার শিটের মধ্যে এখানে অনেকগুলো পেজ আছে এখান থেকে আপনি আপনি নিজের চয়েস করে আপনার পেজ প্রিন্ট করবেন তাহলে এখান থেকে দেখাতে পারেন যেমন আমরা এক নম্বর দিলাম এক তারপর দিলাম তিন তারপর দিলাম আট তা আপনি চাইলে এইভাবে এক তিন আট আপনি শুধু এখানে যদি দশটা পেজ থাকে তাহলে এক তিন আট এই শুধু তিনটা পেজ প্রিন্ট হবে বাকিগুলো প্রিন্ট হবে না অর্থাৎ আপনি যদি এরকম চান যে এখান থেকে তিন থেকে আমি আট পর্যন্ত প্রিন্ট করবো তাহলে এক আর দুই প্রিন্ট হবে না আর আটের পরেগুলো প্রিন্ট হবে না তিন থেকে আট আপনি চাইলে এইভাবে প্রিন্ট করতে পারেন যেহেতু আমরা এখানে পেজ নেই এখন এরকম যে রেড কালার লেখা আসছে যদি আপনার এখানে পেজ শিটের মধ্যে করা থাকে অনেকগুলো সেই ক্ষেত্রে আপনি এখানে বিষয়গুলোকে আপনি দেখতে পারবেন যেখানে এই তখন রেড কালারটা আসবে না তখন এখান থেকে আটটা পেজ যদি থাকে শিটে সেক্ষেত্রে রেড কালার আসবে না আপনার আটটা পেজে আপনি প্রিন্ট হয়ে পারবে এখন যেহেতু নাই এই কারণে যে বলছে আউট অফ বাউন্স মানে আউট বাউন্স এখানে কি লিমিট আছে একটা কিন্তু আমরা এখানে আটটা দেখাচ্ছি এই কারণে এটা বলছে বাউন্ড মানে লিমিটকে আমরা ক্রস করে ফেলাইছি যে প্রিন্ট দেওয়ার জন্য সেই বিষয়টা বলছে এখানে তো আমরা এটা কি করে দিলাম তাহলে আপনি যেভাবে রাখবেন এই করবেন প্রিন্ট দিবেন সেইভাবে দেখাই দেবেন আর যে সবগুলো আছেন তারাও দেখাই দেবেন তারপরে পেপার সাইজ আপনি কোন পেপারে প্রিন্ট দিবেন সেই পেপার সাইজটা আপনি দেখাই দেবেন আমরা আগে দেখাই দিচ্ছি তারপরে পেজেস পার শিট তা আপনার দেখা গেছে পার শিটের ভিতরে আপনার কয়টা করে আপনার প্রিন্ট হবে তা আপনি এখানে দেখাই দিতে পারেন আমরা চারটা দেখাই দিই তাহলে আপনার দেখা গেছে পার শিটের ভিতরে আপনার চারটা করে পেজের আপনার কি লেখাগুলো মানে যে কাজগুলো করা আছে সেটা একটা আমরা পেজ ঢুকাইলে শিট ঢুকাইলে তার ভিতরে আমাদের চারটা করে পেজ আমাদের শিটের মধ্যে প্রিন্ট হয়ে পারবে যদি আমরা এখানে এইভাবে বিষয়গুলো দেখাই দিই এবং যদি আমাদের এখানে চারটা পেজ করা থাকে সেই ক্ষেত্রে তারপর এখান থেকে দেওয়া আছে কি আপনার যে কোয়ালিটি তো এখানে ধরুন আমরা প্রিন্ট দিব সেই ক্ষেত্রে আমাদের প্রিন্টের কোয়ালিটিটা কেমন হবে তা বাই ডিফল্ট 200 ডিপি দেওয়া আছে আপনি যদি এটা দিয়ে দেখা দেন তাহলে ডিপি এটা আরও একটু মানে প্রিন্টের কোয়ালিটি আরেকটু ভালো হবে
আপনি এখানে দেখাতেন, কিন্তু নর্মাল আমরা যেটা রাখি এটা দিয়ে আমাদের মোটামুটি আমাদের হয়ে যায় প্রিন্ট দিলে। আপনি আরো ভালো চাইতে গেলে সেক্ষেত্রে আপনি নিচেরটা দেখাইতে পারেন। তারপরে স্কেল, স্কেল এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনার চাইলে এখানে যে স্কেল যেগুলো দেওয়া আছে অথবা কাস্টমে গিয়ে আপনি এখানে নিজের মতো করে স্কেল সেট করতে পারেন। 102 আমরা দিয়ে দিলাম 60, এদান আমার এখানে স্কেল 60 হয়ে গেল, স্কেল আমরা 60 দিয়ে দিলাম। এই যে এখন এখানে ধরুন দেখি এই যে এরকম চলে আসছে। তো এখন ধরুন আপনি স্কেল আপনি কমাই দিতে পারেন, আমরা ক্যান্সেল করে দিই। আবার আমরা প্রিন্টে যাই, আবার আমরা প্রিন্টে ঢুকি। প্রিন্টে ঢোকার পরে এখন আমরা কোথায় ছিলাম, নেক্সটে যাই। ব্যাস নেক্সটে এখানে ধরুন দেখি আমরা এখান থেকে যে স্কেলটা কমাই দেওয়াতে আমাদের মানে ওই রকম আসছিল, তখন আমরা স্কেলটা ডিফল্ট যেটা ছিল এটা রাখি। ব্যাস এই যে বিষয়গুলো এখন আপনি নিজের মতো করে সেট করে নেবেন। স্কেল আমাদের ডিফল্ট থাকে, কিন্তু আমরা কমাই দেওয়ার পরে আমাদের দেখা যাচ্ছে প্রিন্টার কানেক্ট করে না, এই কারণে আমাদের ওই রকম অপশন চলে আসছে। ব্যাস এই যে এখানে ধরুন যে বিষয়গুলো দেখালাম, তো এইভাবে আপনার বিষয়গুলো সেট করার পরে লাস্ট এখান থেকে আপনারা প্রিন্টে আপনি ক্লিক করলে যদি আপনার প্রিন্টার আপনার কানেক্ট করা থাকে আপনার পিসির সাথে, পাশাপাশি আপনার পেপার প্রিন্টার ঢোকানো থাকে, তাহলে আপনি প্রিন্ট দিলে আপনার এখানে শিটের ভিতরে যে পেজগুলোর মধ্যে লেখা আছে এগুলো আপনার এখান থেকে প্রিন্ট হয়ে যাবে, যদি আপনি প্রিন্টে কমান দিলে। তো এইভাবে আপনার এখান থেকে প্রিন্টের কাজটা করতে পারেন। তো এটা আমরা ক্যান্সেল করে দিলাম। বাস ক্যান্সেল করার পরে এখন আমাদের এখানে প্রিন্টের পরে আমাদের কী কাজ দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের পেন ফরম্যাট। তো এই পেন ফরম্যাটের কাজটা কি, পেন ফরম্যাটের কাজটা হচ্ছে এখান থেকে ধরুন কি আপনার এখান থেকে ফরম্যাট আমরা ধরুন এই লেখাটুকু ফরম্যাট করি, উপরের এই যে লেখাটুকু আছে এই উপরের এই লেখাটুকু আমরা এখান থেকে ফরম্যাট করি। করার জন্য ফরম্যাট করার জন্য আমরা বোল্ড ইটালি, তারপরে এখান থেকে আমরা একটু কালার দিলাম, তারপর আপনার লেখার সাইজটা একটু বড় করলেন, মানে একটু ফরম্যাট দিব আমরা করি। তারপর এটা তারপর আপনি এখানে ধরুন যে এই যে এরকম কালার দিলেন, তো এই বিষয়গুলো ধরুন আমরা এখান থেকে ফরম্যাট করার জন্য আমরা এই বিষয়গুলো করি। তাহলে এগুলো করার পরে এখানে আমি যে ফরম্যাটিংটা করলাম এখানে, এই ফরম্যাটিংটা এখান থেকে আমি যদি এখন সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করার পরে এখন আমি কী করবো, এই যে এখান থেকে আমি পেন ফরম্যাট এখানে আমি এই পেন ফরম্যাটে ক্লিক করলাম। করার পরে এখন যদি মনে করেন আমি নিচের দুইটা লাইন এখন আমি সিলেক্ট করি, দুইটা লাইন সিলেক্ট করলাম, করার পরে দেন অটোমেটিক্যালি দুইটা লাইন আমার কিন্তু ফরম্যাট হয়ে গেল, আমি যেই ফরম্যাটটা করছি সেটা হয়ে গেল। তো এখানে ফরম্যাটটা ধরুন আমি আরেকটু সুন্দরভাবে করে দেখাচ্ছি, ধরুন আমি এইটুকুর মধ্যে একটা ফরম্যাট করে দেখাচ্ছি। এখানে ধরুন আমি একটু কালার দিলাম ইটালি বোল্ড, ধরুন এখান থেকে বাস এই করলাম এখান থেকে। তো এটু করার পরে এখন এই সেম জিনিসটুকু আমরা ধরুন আমাদের পরবর্তী লেখার মধ্যে আমরা ফরম্যাটিংটা করবো এই পেন ফরম্যাটের মাধ্যমে। তাহলে এখান থেকে এই যে এখানে কার্সর রাখার পরে আমরা এই যে এখানে পেন ফরম্যাটে যাই, যার পরে ধরুন আমি এই এটা এখানে ক্লিক করলাম এডিট হয়ে গেল। আবার ধরুন যেখানে কার্সর আছে আবার আমি এখানে যে পেন ফরম্যাটে যাই, যার পরে আমি এই যে এখানে এই দুইটা সিলেক্ট করলাম, এটা দুইটার মধ্যে হয়ে গেল। মানে মূলত এইভাবে বিষয়টা এখানে কাজ করে। তারপরে এখন যদি চাই যে আমাদের এখানে ধরুন যে এই যে লেখাটা আছে এটার মধ্যে এখানে যেরকম ফরম্যাট আছে এরকম আমার হয়ে যাবে অন্য জায়গায়, তাহলে এখানে আমি এই যে এখানে কার্সর রাখার পরে এখানে আমি যে পেন ফরম্যাটে যাই, যার পরে আপনি এটা কোথায় নেবেন, এখন ধরুন আমি এই এখানে ক্লিক করলাম এখানে এরকম হয়ে গেল, আবার এই যেখানে রাখলাম পেন ফরম্যাটে যাই, তারপরে ধরুন যে এখন আমি এই যে লেখাটুকু সিলেক্ট করলাম, তো এই লেখাটুকু ধরুন আমার এখানে ফরম্যাট উঠে গেল, মানে এখান থেকে এখানে কাজটা হইলো। তো এইভাবে আপনারা পেন ফরম্যাটটা আপনার কী করতে পারেন, আপনার শিটের মধ্যে আপনি ইউজ করতে পারেন। তো আপনার কাজের মধ্যে আপনি এইভাবে পেন ফরম্যাট আপনি ইচ্ছেগুলো ইউজ করতে পারেন। বাস তারপরে পেন ফরম্যাটের পরে এখানে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে আপনার এই জুম। তাহলে আপনি এখানে যখন লিখবেন আমাদের ফন্টের সাইজ কত আছে, এখানে ফন্ট সাইজ দেওয়া আছে 10, কিন্তু আপনি চান যে আপনার শিটের লেখাগুলো যাতে একটু বড় দেখা যায় আপনি স্ক্রিনটা একটু বড় করে নেবেন, তাহলে আপনি এখানে 100% থেকে আপনারা ধরুন দিয়ে দিলেন 150, তো একটু বড় হয়ে গেল। আপনার এখান থেকে ধরেন যে আমি 125 দিলাম, তো এরকম হলো। মানে যতটুকু প্রয়োজন আপনি স্ক্রিনটা বড় করে নিয়ে আপনার কী করতে পারেন, আপনার লেখাগুলো আপনি দেখতে পারেন, কিন্তু বাই ডিফল্ট ফন্ট আমাদের 10ই আছে। তারপর এখান থেকে আমাদের আর কী কাজ আছে, এখানে আমাদের এখানে আছে ফরম্যাট এস কারেন্সি। তো এই বিষয়টা মূলত এখানে কী কাজ করে, আমরা যদি মনে করেন এখানে ধরুন একটা আমি কী লিখলাম, এখানে লিখলাম 6850 লিখলাম, লেখার পরে এখানে আমি কার্সর রাখি, রাখার পরে এখানে কি আপনি ধরুন যে কী দিবেন ফরম্যাট এস কারেন্সি, তাহলে এখানে আপনি কারেন্সি দিলেন, এখানে আমরা যে ডলার এটা ক্লিক করলাম, তাহলে এখানে ধরুন আমার কি এখানে যে ডলার দেওয়া ক্লিক করার সাথে সাথে আমার এই কারেন্সিটা সেট হয়ে গেল, তাহলে এখানে $6,850। তো এইরকমভাবে আমাদের এখানে কী এসে বললো, আমাদের যে নাম্বারটা ছিল আগে সেটা এখানে চলে আসছে। আমরা আবার আনটা করে নিয়ে আসি, এখানে তাহলে বর্তমানে এই 6,850 এই নাম্বারটা আছে। এখন আমি যে কার্সর রাখার পরে এই যে আবার ডলারে ক্লিক করলাম, ধরুন আমার এখানে একটা ডলার চলে আসছে। তারপরে এখানে ডলার ছাড়া আপনি যদি চান যে এখানে কি ফরম্যাট এস পার্সেন্টেজ, আপনি পার্সেন্টেজের ফরম্যাট করবেন, তাই এখানে পার্সেন্টেজে ক্লিক করলে এখন ধরুন যে পার্সেন্টেজের ফরম্যাট চলে আসছে। তারপরে এখানে পার্সেন্টেজের পরে এখানে ডিক্রিজ ডেসিমেল প্লেস, ডেসিমেল প্লেস দেওয়া আছে এখানে কি 0.00 পরে পার্সেন্ট, আমরা উঠাই দিয়ে ধরুন আপনার ডলারটা রাখলাম, রাখার পরে এখানে যে .00 আমাদের এখানে ডটের পরে দুইটা জিরো দেওয়া আছে, এখন আপনি আমরা চাচ্ছি যে একটা, তাইলে আপনার ডিক্রিজ ডেসিমেল প্লেস, আমাদের একটা ডেসিমেল প্লেসটা আমরা ডিক্রিজ করবো, তাইলে এই যে এটা ক্লিক করলে এই একটা ডেসিমেল প্লেস আমাদের একটা কমে গেল, আবার বাড়াইতে গেলে
is increase decimal place এই যে আমরা এখানে দিলাম এই দুইটা হয়ে গেল আবার দিলাম তিনটা আবার দিলাম চারটা হয়ে গেল মানে আপনার যা করা দরকার আর এটা দিলে decimal placeটা আপনার কমবে এইভাবে আপনি decimal placeটা মানে আপনি এখানে কমাইতে পারতে পারেন ঠিক আছে আমাদের এই বিষয়গুলো তারপর এখানে দেওয়া আছে কি এখানে আপনার মোর ফরম্যাট এখান থেকে আরো বিভিন্ন ফরম্যাট আছে এখানে যদি আমরা ক্লিক করি পরাপর আপনি কোন ফরম্যাট নেবেন এখান থেকে যদি আমরা অটোমেটিক দেই তাহলে যে অটোমেটিক আমাদের প্রথম যেটা লিখছিলাম সেরকম অটোমেটিক চলে আসছে তারপর আমরা আবার এখানে যাওয়ার পরে প্লেন টেক্সট আমরা ওটা এখানে প্লেন টেক্সট তে প্লেন টেক্সট হয়ে যাবে আর আপনি যখন নাম্বার দেই এই যে এরকম নাম্বার চলে আসছে এখন আমরা প্লেন টেক্সট দেই প্লেন টেক্সট দিলাম তাহলে যে প্লেন টেক্সট এরকম হয়ে গেল এখানে প্রত্যেকটা ক্লিক করলে আপনি নিজেরই বুঝতে পারবেন আমরা যদি পার্সেন্ট দেই এই যে পার্সেন্ট চলে আসছে আমরা আবার এখান থেকে এটা দিলাম সাইন্টিফিক এই সাইন্টিফিক এরকম চলে আসছে তারপরে আমরা অ্যাকাউন্ট দিলে এই যে অ্যাকাউন্ট সিস্টেমে চলে আসছে তারপর এখান থেকে আমরা দিলাম ফিনান্সিয়াল এই যে ফিনান্সিয়াল মানে টাকার যেরকম থাকে সেরকম চলে আসছে তারপর এখান থেকে আমাদের দিলাম কি কারেন্সি আমরা এখন কারেন্সি দিলে এই যে কারেন্সি চলে আসছে যেটা আমাদের ছিল এখানে আগে তারপর আপনার এখানে যদি আপনার ডেট দেন ডেট দিলে ডেট টাইম দিলে টাইম ডেট টাইম দিলে ডেট টাইম চলে আসবে ডিউরেশন দিলে সময় চলে আসবে এই যে বিষয়গুলো দেওয়া আছে যে আপনার প্রত্যেকটা বিষয় যে দেওয়া আছে ডান পাশে আপনি যেটা ক্লিক করবেন এরকম চলে আসবে এই যে অপশনগুলো দেওয়া আছে আপনি দেখলে বুঝতে পারবেন বাস তারপর এখানে আমাদের এটা দেখার পর এখানে কি দেওয়া আছে আমাদের ফন্ট তো এখন আপনার আপনার লেখার মধ্যে কীরকম আপনার ফন্ট চেঞ্জ করতে চান করতে পারেন আমাদের এই যে ফন্ট এটা দেওয়া আছে এটা ডিফল্ট ফন্ট হিসেবে এটা এখন আপনার ফন্ট চেঞ্জ করতে গেলে আপনার লেখাগুলো সিলেক্ট করবেন তারপর এখানে চলে আসবেন আপনি কোন ফন্ট দিবেন তো এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে আপনি নিচে গেলে আরও ফন্ট দেওয়া আছে আমি যে ইম্প্যাক্ট দিলাম এরকম ফন্ট তারপর আপনার এখান থেকে যাওয়ার পর এই যে মোর ফন্টে যেয়ে আরও ফন্ট আছে মোর ফন্টে গেলেন বাস মোর ফন্ট থেকে এখান থেকে আপনারা ফন্ট নিতে পারেন এখান থেকে তারপরে যে স্কিপ অল এখান থেকে আপনারা ধরেন যে সিলেক্ট করবেন মানে যে এখান থেকে দেওয়া আছে এই বিষয়গুলো আপনারা সিলেক্ট করেন নিজেরা দেখবেন নিজের মতো করে দেখার পর লাস্ট ওকেতে ক্লিক করলে আপনার ওই ফন্টটা এখানে চলে আসবে তাহলে এইভাবে আপনারা কী করতে পারেন আপনাদের এই শীটের এই লেখাগুলোর মধ্যে আপনারা এইভাবে ফন্ট আপনারা চেঞ্জ করতে পারেন তারপরে যে এটা ফন্টের সাইজ আপনাদের এখানে যে লেখাগুলো থাকবে সেই লেখাগুলোর আপনার ফন্ট সাইজটা আপনার কতটুকু বড় ছোটো করবেন সেটা এখান থেকে করতে পারেন তো এখানে বাই ডিফল্ট 10 দেওয়া আছে আমরা দিলাম কত ধরেন যে এখানে দিলাম 18 দিলাম তো 18 হয়ে গেল তারপর আবার একটা ছোটো করে দিচ্ছি আমরা দিলাম 12 হয়ে গেল তারপর এখান থেকে ফন্ট সাইজের পরে এখানে আপনার লেখাগুলো কী করবেন বোল্ড তাহলে বোল্ড দিলে বোল্ড ইটালিক দিলে ইটালিক তারপর কী দেওয়া আছে স্ট্রাইক থ্রু স্ট্রাইক থ্রু মানে কি আপনার এই লেখাগুলোর মধ্যে এখানে একটা দাগ চলে আসবে এই যে আমরা স্ট্রাইক থ্রুতে ক্লিক করলাম এর মধ্যে এখানে দাগ চলে আসছে আবার যে আমরা ক্লিক করি দাগ হয়ে গেল তাই এখন এই যে এখান থেকে ধরেন যে বোল্ড ইটালিক কাজটা কিন্তু আপনার কিবোর্ড থেকে করতে পারেন কন্ট্রোল বি দিলে বোল্ড কন্ট্রোল আই দিলে ইটালি যেমন আমি এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিয়ে বোল্ড কন্ট্রোল আই দিয়ে ইটালি আপনার কিবোর্ড থেকে সেম কাজটা করতে পারেন তারপর এখানে কী দেওয়া আছে আমাদের এটা টেক্সট কালার আপনি আপনার লেখার কালারগুলো কী দেবেন তা আমি এই লেখাগুলো সিলেক্ট করি সিলেক্ট করার পরে আপনি এখান থেকে টেক্সট কালার দেবেন আপনার যে কালার দরকার সেটা আপনি এখান থেকে কালার দিতে পারেন আমি কালার দিলাম টেক্সট কালার হয়ে গেল আবার আপনি যদি উঠে উঠাতে চান তাহলে এখান থেকে আপনি রিসেটে গিয়ে এই যে কালার উঠাই দিলাম তারপর এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং এখান থেকে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন যে সিঙ্গেল কালার কালার স্কেল এখান থেকে আপনারা কন্ডিশনাল আপনার ফরম্যাটিং ইচ্ছা করলে করতে পারেন যে আপনি মানে মানে কোন রো থেকে কোন কলাম থেকে কোন কোন সেল থেকে আপনি এখানে ফরম্যাটিং করবেন সেটা এখানে দেখাই দেয় আপনি এখান থেকে ইজিলি ফরম্যাটিং করতে পারেন এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয় একটা রুলস দিয়ে দেবেন ওই রুলসের ভিতরে ফরম্যাটিংটা কাজ করবে আচ্ছা এটা হচ্ছে এই বিষয় তারপর এখানে আমাদের আর কি বিষয় দেওয়া আছে এখানে এখানে আমরা যে টেক্সট কালার বিষয় দেখলাম তারপর টেক্সট কালারের পরে এখানে কী দেওয়া আছে আমাদের এই যে আমরা এখানে ক্লিক করি এটা হচ্ছে ফিল কালার আমরা ফিল কালারে ক্লিক করার পরে এখানে আপনি ফিল কালার দিতে পারেন আমরা যেরকম ফিল কালার দিলাম এই যেরকম ফিল কালার হলো এখন ধরুন আমরা এই যেটুকুর মধ্যে ফিল কালার দেবো সিলেক্ট করলাম তারপর এখানে ফিল কালারে যাই যার পর আমরা এখানে ক্লিক করলাম এই যে ফিল কালার চলে আসছে আপনি আবার উঠাইতে গেলে এখানে ক্লিক করবেন করার পরে রিসেটে ক্লিক করলে বাস আমাদের ফিল কালার উঠে গেল তারপরে যে এখানে ধরুন আপনার কন্ডিশনাল ফরম্যাটিং দেওয়া আছে অল্টারিং কালার এই বিষয়গুলো আপনি এখান থেকে ক্লিক করলে ইজিলি বুঝতে পারবেন আচ্ছা তারপরে ফিল কালারের পরে দেওয়া আছে কি বর্ডার এখন আমরা ইচ্ছা করলে এখানে আমাদের কী করতে পারি বর্ডার ইউজ করতে পারি এখন আপনি যদি চান যে বর্ডার ইউজ করতে তাহলে আমরা এটুকুর মধ্যে বর্ডার দেবো তাহলে এখন আমরা যতটুকুর মধ্যে বর্ডার দেবো সেটুকু সিলেক্ট করতে হবে বা সিলেক্ট করার পরে এখন আমরা এই যে এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের অল বর্ডার এখানে ক্লিক করলাম এই যে প্রথমটা দেওয়া আছে অল বর্ডার এটা দিলে অল বর্ডার মানে যতটুকু সিলেক্ট করলাম পুরোটুকুর মধ্যে বর্ডার হয়ে যাবে এই যে বর্ডার হয়ে গেল তারপর এখান থেকে মনে করেন আমরা যদি এখান থেকে বর্ডার উঠাইতে চাই আবার এই যে এখানে নো বর্ডারে ক্লিক করি ক্লিয়ার বর্ডার অথবা নো বর্ডার এখানে ক্লিক করলে আমাদের বর্ডার উঠে গেল তারপরে ধরুন এখান থেকে আমরা আবার বিভিন্ন আবার বর্ডার দিতে পারি আরও বিভিন্ন সিস্টেম আছে তো এখান থেকে ধরুন আপনার কী ব্যাপার দেখবেন এই যে এখানে মধ্যে এখানে ভার্টিক্যাল বর্ডার নাকি আপনার এখানে যে এই হরিজেন্টাল বর্ডার দেবেন না এরকম দেবেন এগুলো ক্লিক করলে আপনারা দেখতে পারবেন তো এখান থেকে তারপরে যে আপনার বর্ডারের কালার আপনার বর্ডারগুলো এখান থেকে কালার দিতে পারেন আপনার বর্ডার দিলে সেই বর্ডারের মধ্যে আপনি কীরকম কালার দেবেন এখান থেকে সেট করতে পারেন তো আমরা একটা বর্ডার দিয়ে কালার দিচ্ছি তো মানে এটুকুর মধ্যে আমরা বর্ডার দিলাম এখান থেকে বর্ডার দিলাম দেওয়ার পর এখানে কালার দেবো এখানে আমরা সিলেক্ট করলাম করার পর আমরা রেড কালার দিলাম এই জন্য আমাদের বর্ডারের মধ্যে রেড কালার হয়ে গেছে তারপর এইভাবে বর্ডারের মধ্যে ইচ্ছা করে কালার দিতে পারেন তারপর আমরা আবার এখানে আসি
আসার পরে এখান থেকে এই যে অপশনগুলো কি বলছে বর্ডার স্টাইল আপনি বর্ডার স্টাইল কিরকম রাখবেন এখান থেকে আমরা এরকম দিলাম আমাদের এরকম বর্ডার স্টাইল হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনি এখান থেকে ক্লিক করলে যদি বুঝতে পারবেন এটা তারপর এখানে আমাদের এটা কি দেওয়া আছে সিলেক্ট মার্জ টাইপ তো এখান থেকে আমরা কি করতে পারি এখন আমরা এখান থেকে যে মার্জ টাইপের কাজটা করতে পারি তো এটা করার জন্য আমাদের কি করতে হবে এখানে আমাদের কতটুকু অংশ আমরা মার্জ করব সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো এখান থেকে ধরুন আমরা এই যে এখানে আমাদের এই যে এরকম গ্রিড লেন্থ দেওয়া আছে আমরা এইটুকু এই যে এটুকু সিলেক্ট করলাম এটুকু আমরা কি করে দেব যতটুকু সিলেক্ট করলাম এটুকু আমরা মার্জ করে দেব তাহলে যেটুকু মার্জ করবেন সেটুকু প্রথমে সিলেক্ট করে নেবেন করার পর আপনারা এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম করার পর আপনার মার্জ অল ওকে মার্জ ভার্টিক্যালি করবেন না আপনার মার্জ হরিজন্টালি করবেন না মার্জ অল করবেন কোনটা করবেন আমরা মার্জ অল দিলাম তাহলে আমরা যতটুকু সিলেক্ট করলাম এই যতটুকু মার্জ হয়ে গেছে এখন আমরা আবার আন্ডো করে নিয়ে আসি কন্ট্রোল জেড চাপ দিলাম আবার এক চলে আসলো এখন ধরুন আমরা আবার মার্সের বিষয়টা দেখি ধরুন আমরা এতটুকু মার্জ করব এই আমরা এতটুকু মার্জ করব তো করার জন্য আবার এখানে যাই যার পর আপনার মার্জ ভার্টিক্যালি আমরা ভার্টিক্যালি মার্জ করব তাহলে মার্জ ভার্টিক্যালি দিলাম এই যে আমাদের এখানে ভার্টিক্যালি মার্জ হয়ে গেল আবার আন্ডো করে নিয়ে আসি বাস এখন আমরা হরিজেন্টালি মার্জ করব তাহলে এখানে ক্লিক করার পরে মার্জ হরিজেন্টালি আমরা এখানে ক্লিক করলে বাস এই যে মার্জ আমাদের হরিজেন্টালি মার্জ হয়ে গেল তারপরে এখানে আমরা ক্লিক করে আবার আনমার্সে ক্লিক করলে আমরা যেগুলো মার্জ করব আনমার্সে ক্লিক করলে আবার আগের মতো চলে আসবে মানে মার্জটা আপনার থাকবে না তা মার্জ করা মানে কি আপনি যতটুকু অংশ সিলেক্ট করবেন ততটুকু আপনার বিভিন্নভাবে আপনি এখান থেকে মানে আপনার এখানে দাগগুলো থাকবে না মার্জ করে দেওয়া মানে কি এই যে ভিতরে দাগগুলো আছে এগুলো উঠে যাবে মানে গ্রিড লেন্সগুলো উঠে যাবে যতটুকু সিলেক্ট করবেন ততটুকুর মধ্যে তো সেটা আপনার এখানে আমরা দুই তিনভাবে করতে পারি তো সেটা অলরেডি আমরা দেখলাম এখন এটার পরে আমাদের এখানে কী দেওয়া আছে এটা দেওয়া আছে আমাদের এখানে অ্যালাইনমেন্টের বিষয়ে তো অ্যালাইনমেন্টের বিষয়টা এখানে মূলত কীভাবে কাজ করে এখন ধরুন আমরা একটু ফ্রেশ করে লিখি তো ফ্রেশ করে লেখার জন্য আমরা শীট এখানে শীট বাড়াই নেই আমরা এখানে ধরুন এই যে অ্যাড শীটে গিয়ে আমরা একটা শীট বাড়া নিলাম এখন এই শীটের মধ্যে অলরেডি আমরা কাজ করছি শীট ওয়ানে আমরা শীট টুয়ের মধ্যে এখন কাজ করি আসলে কাজ করার জন্য এখানে ধরুন আমরা কিছু লিখি লিখি জাস্ট আমরা কিছু লেখলাম আস লেখার পরে এখন আমরা এখানে ধরুন যে কি করব এখান থেকে আমাদের এই যে অপশনটা আছে এখানে অ্যালাইনমেন্টের বিষয়টা আমরা দেখব অ্যালাইনমেন্টের বিষয়টা এখানে কীভাবে কাজ করে এখন আমরা এই যে লেখাগুলো ধরুন সিলেক্ট করলাম করার পরে এখন আমরা এই যে এখান থেকে দেওয়া আছে হরিজেন্টাল অ্যালাইন হরিজেন্টাল অ্যালাইন আমরা এখানে ক্লিক করি করি করার পরে এখন ধরুন আমরা যে সেন্টার দিলে আমাদের লেখাগুলো সেন্টারে চলে আসবে আমরা সেন্টার দিই এই ধরনের আমাদের লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসছে এখন আমরা আবার এখানে ক্লিক করি বা ক্লিক করার পরে আমরা এখানে যে রাইটে দিই এই ধরনের আমাদের ডান দিকে চলে আসছে তাহলে এখন আমরা আমরা বাই ডিফল্ট আমাদের লেফটে থাকে আমরা লেফটে রাখলাম এখন লেফটে সেন্টারে যেখানে প্রয়োজন আপনার এখানে সেলের ভিতরে আপনার এই লেখাগুলো আপনি এবার নিতে পারেন বাস তারপরে আমাদের এটার পরে কী দেওয়া আছে এখানে এটা দেওয়া আছে আপনার এখানে আমরা ক্লিক করি করার পরে এখানে টপ মিডেল বটম এইভাবে লেখাগুলো আপনারা ই করে নিতে পারেন তো সেটা করার জন্য ধরুন আমরা বিষয়টা কি আমরা ধরুন এই সেলটারে মানে এই রোটার আমরা একটু বড় করে নিচ্ছি এই রোটার ধরুন আমরা একটু বড় করলাম আমাদের কাজটা বোঝার সুবিধার্থে তো বড় করার পরে এখন ধরুন কী করবেন আপনি এখানে এই যে দুইটা আপনার লেখা আছে অথবা যে কোনো একটা দিয়ে আমরা ক্লিয়ার করি বিষয়টা তোমার হাসান তাহলে এখানে যে আমাদের এই যে লেখাটা আছে এটা কিন্তু আমার এই সেলের নিচে আছে কিন্তু এটা আপনার আপনার এই নিচ থেকে মধ্যে এখানে উপরে কীভাবে নিয়ে আসবেন তো সেটা নেওয়ার জন্য এই যে আমরা এখানে ক্লিক করি এখন যদি আমি এটা দিই টপ তাহলে যেন উপরে চলে আসছে এখন যদি মনে করেন আবার এখানে যে আমি কী দিই এটা দিই তাহলে মিডলে চলে আসবে এই যে মিডল পজিশন চলে আসছে এখন আবার যদি আমি এটা দিই তাহলে নিচে চলে আসছে যেটা বাইরে থাকে তো এইভাবে আপনার এই সেলের ভিতর লেখাগুলো আপনি ইচ্ছে করলে মিডলে উপরে আপনার নিচে এইভাবে নিতে পারেন আপনি এই অপশনের মাধ্যমে আচ্ছা এটা আমরা দেখলাম তারপরে এখানে কী দেওয়া আছে আপনার এটা দেওয়া আছে টেক্সট রেপিং তো টেক্সট রেপিংয়ের বিষয়টা মূলত কী কাজ করে যেমন আমি এখানে যদি লিখি আমি আমার নামটা লেখলাম লেখার পরে ধরুন আমার এই নামটা কিন্তু এখন আমার কি এই যে এই কলাম থেকে এই কলামে চলে আসছে তো এই যে এরকম চলে আসলো এখন যদি আমরা এখানে এই ইয়ার ভিতরে এই সেলের ভিতরে কার্সর রাখলাম রাখার পরে এখন যদি আমরা এই যে এখানে চলে আসি আমরা টেক্সট র্যাপিং এখানে ক্লিক করি করার পরে এখন এই যে প্রথমে দেওয়া আছে ওভারফ্লো এখন যদি আমরা এখানে এই যে র্যাপ দিই এই যে আমরা র্যাপ দিলাম তাহলে এই যে র্যাপ টেক্সট হিসেবে মানে আমাদের এই সেলের মধ্যে লেখাটুকু ফিল আপ হয়ে গেল তা র্যাপ টেক্সট দেওয়াতে এরকমভাবে কাজ করে তারপরে যদি আমরা আবার এখানে যাই যার পরে যদি আমরা এটা দিই ক্লিপ দিই এই যে ক্লিপ দিলাম তো ক্লিপ দিলে কিন্তু আমাদের এটা আসছে কিন্তু এই ভিতরে কিন্তু আমাদের পুরো লেখাটা আছে এখন আমরা যদি একটু বড় করি এখন বড় করলে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি মানে আমাদের লেখাটুকু এটার ভিতরে আছে কিন্তু লেখাটুকু এটার ভিতরে পড়ে গেছে আমরা ক্লিপ দিলে মূলত এইভাবে কাজ করে ক্লিপ দিলে তারপর আমরা আবার এখানে আসি আসার পরে ধরুন আমরা আবার যদি এটা দিই ওভারফ্লো দিলে ওভারফ্লো দিলে এই যে আমার এটার আগে প্রথম যেরকম ছিল এরকম চলে আসছে তো এইভাবে আপনার দেখা গেছে সেলের মধ্যে বা আপনার রো কলামের যে লেখাগুলো থাকবে সেগুলো আপনার নিজের মতো করে আপনার যেগুলো দরকার সেট করে নিতে পারেন বাস তারপরে এটার পরে আমাদের কী আছে এখানে আমরা এখানে আসি এখানে এসে আপনার কি
এখন আমরা ক্লিক করার পরে আপনার এই যে লেখাগুলো আপনি কিভাবে চান, নাম দিলে এইভাবে থাকবে, এখন যদি মনে করেন আমরা এই যে এটা দিই তাহলে এই যে এরকম চলে আসছে, এরকম চলে আসছে। এটা দ্বারা আমরা এই যে লেখাগুলো একটু বেশি করে নিয়ে দেখতে পারি। যেমন আমরা এই লেখাগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আমরা এখানে ক্লিক করার পরে যদি আমরা এটা দিই এই যে এরকম হয়ে গেল, আবার যদি মনে করেন আমরা এটা দিই এরকম হয়ে গেল। আপনি কীরকম চান এই যে এখানে ধরুন আপনি রোটেট করতে পারেন, এই যে এরকম হয়ে গেল, তারপরে এরকম দিই রোটেট ডাউন এরকম হয়ে গেল। আপনি কীরকম রোটেট চান, তো এখানে এই যে রোটেটে গেলে আপনার এখানে বিভিন্ন রোটেটের আপনার অপশন দেওয়া আছে, ৭৫ দিলাম এরকম হয়ে গেল। কিন্তু আপনি যেরকম চান এরকম আপনি রোটেট করতে পারেন, কিন্তু বাই ডিফল্ট আমাদের নাম করা থাকে এটা, কিন্তু আপনি রোটেট চাইলে এখান থেকে আপনি রোটেট বিভিন্ন মাধ্যমে রোটেট করতে পারেন। বাস তারপর এখানে এটার পরে দেওয়া আছে এখানে কি আমাদের লিঙ্কের অপশন, তাহলে এখান থেকে আমরা লিঙ্কের বিষয় করতে পারি। তাহলে এখান থেকে ধরুন আমি কি এই যে কুড়িগ্রাম, ধরুন আমার এই কুড়িগ্রামের সাথে আমি একটা লিঙ্ক করবো, তো আপনার যে কোনো লেখার সাথে লিঙ্ক করেন করতে পারেন। আমি ধরুন এখানে একটা লিঙ্ক করবো, করার জন্য আমরা এই যে এখানে লিঙ্ক ইনসার্ট লিঙ্ক অথবা কিবোর্ডে কন্ট্রোল কে চাপ দিলে হবে, আমরা ইনসার্ট লিঙ্কে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আপনার এই লেখার সাথে আপনি কী লিঙ্ক করবেন, তো সেটা এখানে ধরুন আপনার শীট এবং নেম রেঞ্জ আপনার এখান থেকে করতে পারেন, অথবা এই যেগুলো দেওয়া আছে আপনার এই যে এর সাথে আপনি করতে পারেন। কিন্তু অথবা আপনার সার্চ অর পেস্ট অর লিঙ্ক, আপনার কোনো এখান থেকে আপনার সার্চ করে অথবা কোনো আপনার যদি লিঙ্ক থাকে সেটা আপনার এখান থেকে আগে যদি কোনো লিঙ্ক থাকে সেটা আপনার কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন, অথবা লিঙ্ক সার্চও করতে পারেন। যেমন এখান থেকে আমি সার্চ করি কুড়িগ্রাম, ধরুন আমি কুড়িগ্রাম লেখা সার্চ করলাম, তাহলে এখান থেকে এই যে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট উইকিপিডিয়া এটা চলে আসলো, কুড়িগ্রাম জেলা চলে আসছে, kurigram.gov.in ধরুন আমরা এখানে এটা লিঙ্ক করি কুড়িগ্রাম জেলা, এটা ক্লিক করলাম, তাহলে আমার এই কুড়িগ্রাম জেলাটা এটার সাথে আমার ঠিক করলাম, এই কুড়িগ্রামের সাথে আমি লিঙ্ক করে দিলাম। তো এখন যদি আমি কুড়িগ্রাম জেলা এই যে ক্লিক করলে এই যে kurigram.gov.bd এই ওয়েবসাইট ঢুকে যাবে, তাহলে আমরা কুড়িগ্রাম জেলা এখানে ক্লিক করি, kurigram.gov.bd এই ওয়েবসাইটটা এখান থেকে কি হয়ে গেল, এখান থেকে ওপেন হয়ে গেল, একটু সময় নিচ্ছে। আমরা এখানে চলে আসি, তাহলে এইভাবে আপনারা এখান থেকে কি করতে পারেন, আপনাদের এই শীট থেকে আপনারা যে কোনো এখানে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা খুব ইজিলিভাবে আপনার এই লিঙ্কের কাজটা করতে পারেন। আপনার আমি একটা জাস্ট দেখালাম আপনাদের যেটা প্রয়োজন সেটা আপনারা লিঙ্ক করতে পারেন। এটা আসতে সময় লোডিংয়ে তো সময় নিচ্ছে, এটা চলে আসছে, তো কুড়িগ্রাম জেলার আমাদের ওয়েবসাইটে চলে আসলো, এইভাবে আপনারা লিঙ্কের কাজটা করতে পারেন। আচ্ছা লিঙ্কের পরে এখানে আমাদের কী দেওয়া আছে, লিঙ্কের পরে দেওয়া আছে আপনার ইনসার্ট কমান্ড। তো এখানে ইনসার্ট কমেন্টের বিষয়ে আপনারা এখানে আপনার শীটের মধ্যে যে রেখাগুলো আছে সেগুলো আপনার কমেন্ট ইউজ করতে পারেন। তাহলে কীরকম, যেমন আমার এই ধরুন আমি এখানে গাজীপুর আমি এর সাথে একটা আমি কী করবো এটা একটা কমেন্ট ইউজ করবো, তাহলে গাজীপুর এখানে আমি এটা কার্সর রাখলাম, রাখার পরে আমরা চলে যাবো এই যে ইনসার্ট কমান্ড, এখানে আমরা ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আমরা একটা কমেন্ট দেবো। তো এখানে আমরা কী দিলাম, ধরুন নাইস একটা কমেন্ট লিখলাম, লেখার পরে কমেন্টে ক্লিক, বাস একটা কমেন্ট দিলাম। তারপর ধরুন আমার নামের মধ্যে একটা কমেন্ট দিচ্ছি দেওয়ার জন্য সেম, এখানে আমরা ইনসার্ট কমেন্টে ক্লিক করলাম, এখানে দিলাম কি, এখানে দিলাম যে কি গুড, জাস্ট একটা কমেন্ট দিলাম আপনাদের দেখানোর জন্য কমেন্ট দিলাম। এখন ধরুন আমরা এই শীটের মধ্যে এরকম আমাদের যেখানে যেখানে কমেন্ট প্রয়োজন আমরা কমেন্ট দিয়ে দিলাম, বাস কমেন্ট দেওয়ার পরে এখন ধরুন আপনার এখানে কী করবেন, আপনার এখানে এই যে কমেন্টগুলো আপনি ধরুন যে দেখার জন্য আপনার কী করতে হবে, যে ওপেন কমেন্ট হিস্টোরি, আমরা এই যে কমেন্ট হিস্টোরিতে এখানে ক্লিক করি, করার পরে যে আমরা যেই যে কমেন্টগুলো দিলাম এই ধরুন এখানে চলে আসছে গুড, তারপরে নাইস, এগুলো চলে আসছে এখানে। তারপরে এই যে কমেন্টগুলো আমরা এখানে ক্লিক করে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, রিসলভ করতে পারি, তারপরে যে লিঙ্ক টু দিস কমেন্ট আমরা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করলে আমরা কমেন্টের লিঙ্ক টিচারগুলো কপি করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি। তো অপশনগুলো চাইলে আপনি এখান থেকে করতে পারেন, এখানে দেওয়া আছে। তারপর আমরা এই যে এখানে যেখানে কমেন্ট করছি এখানে মাউস পয়েন্টার নিলে এই যে কমেন্ট দেখতে পারি, এই যে এখানে দিতে পারি, এখানে তো ক্লিক করি, ক্লিক করার পরে যে আমরা এখান থেকে এই যে কমেন্ট ওপেন অল কমেন্টে ক্লিক করে সমস্ত কমেন্ট ওপেন হবে। তারপরে যে এখানে ক্লিক করে আমরা যে বিষয়গুলো বলছি এগুলো এখান থেকে করতে পারি। ঠিক আছে, আমাদের এখানে কমেন্টের বিষয়টা আমরা চাই আমাদের সেটা যেখানে প্রয়োজন আমরা এবার কমেন্ট অ্যাড করতে পারি। বাস এখানে কমেন্টের পরে আমাদের এখানে কী দেওয়া আছে, ইনসার্ট চার্ট, এখানে দেওয়া আছে চার্ট। এখন আমরা কী করতে পারি, আমাদের এই শীটের মধ্যে আমরা চার্ট ব্যবহার করতে পারি। তো চার্ট ব্যবহার করার জন্য আমরা নতুন আরেকটা শীট নিয়ে নিই, বাস আমরা আরেকটা শীট বাড়া নিলাম। এখন এখানে আমরা কী করবো, এখানে আমরা এই চার্টের কাজটা করবো। তো চার্টের কাজটা করার জন্য আপনি কি আপনি চার্টের কী কোনো কাজ করবেন, যেমন আমরা কী করতে পারি চার্টের মাধ্যমে যে আমরা রেজাল্ট স্টুডেন্টদের যে কোন সাবজেক্টে কত মার্ক পেলো সেটা একটা রেজাল্ট শীট আমরা চার্ট আকার চার্টে দেখতে পারি। তারপর চাইলে আপনার বাংলাদেশের অথবা বাংলাদেশের বিভিন্ন জেলায় অথবা বিভিন্ন কান্ট্রিতে কোন ধরনের প্রোডাক্ট মানে দেখা গেছে কীরকম মানে উৎপাদন হয় অথবা বাংলাদেশের কোন জেলায় কোন ধরনের আপনার দেখা গেছে প্রোডাক্ট আপনার উৎপাদন ভালো হয় সেটা একটা আপনার গ্রাফ আকারে বা চার্ট আকারে দেখাতে পারেন। জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ বললাম, তাহলে এখন ধরুন আমি এখান থেকে ধরুন একটা এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি কি, যেমন করিম, রহিম, হাসান, আমি তিনজনের নাম দিলাম, দেওয়ার পর এখন ধরুন দেখি তাদের সাবজেক্ট দিলাম বেঙ্গলি, ইংলিশ, তারপর দিলাম ম্যাথ।
তিনটা সাবজেক্ট দিলাম এখন করি ধরুন যে বাংলা পাইছে কত 50 ইংলিশে পাইছে 60 ম্যাথে পাইছে কত ধরুন 70 তারপরে রহিম বেঙ্গলিতে পাইছে কত 60 ইংলিশে পাইছে 70 ম্যাথে পাইছে কত 80 তারপর হাসান এখানে বেঙ্গলিতে পাইছে কত 70 তো ইংলিশে পেল 50 ব্যান্ডে পেলাম আমরা কত ম্যাথে পাইছে 90 বাস একটা জাস্ট একটা আমরা একটা ই দিলাম এখানে কে করিম রহিম হাসান তিনজন কোন সাবজেক্টে কত মার্ক পেল আমরা এইভাবে এটা একটা কি করব একটা গ্রাফ আকারে আমরা এখন বিষয়টা দেখব একটা চার আকারে দেখার জন্য কি করতে হবে আমাকে এখানে এই যে আমাকে এখান থেকে শুরু করে আমাকে এটুকু সিলেক্ট করতে হবে তাহলে আমরা এখানে যে কিবোর্ড দিয়ে আমরা কিভাবে সিলেক্ট করছি আপনি এখানে কার্সর রাখার পরে কিবোর্ড থেকে আপনার শিফট চাপ দিয়ে রাইটারও চাপ দিবেন বাস তারপর আমরা এখান থেকে ডাউনারও চাপ দিচ্ছি দিয়ে এই যে সিলেক্ট করলাম বাস কত মাউস দিয়ে টান সিলেক্ট করতে পারি আমরা বাস করার পরে আমরা চলে আসবো আমাদের এই যে ইনসার্ট চার্ট আমরা এখানে ক্লিক করি বাস ইনসার্ট চার্টে ক্লিক করার পর আমাদের একটা চার্ট এখানে কিন্তু চলে আসছে তাহলে এখানে চলে আসলো আসার পরে যে করিম রহিম হাসান তারপর এখানে ধরেন যে কি এই যে বেঙ্গলি ইংলিশ এখানে প্রত্যেকটা এই যে এটা হচ্ছে আমাদের বেঙ্গলি সাবজেক্ট এই যে এটা তারপর রয়েছে কি আমাদের ইংলিশ সাবজেক্টের তা এই যে এটা হচ্ছে রেড কালারটা ম্যাথে রয়েছে এই কালারটা তারপর এই যে করিম রহিম এই চলে আসলো আমরা একটু চার্টটা একটু ছোট করি ছোট করার পর এখন ধরুন আপনি চারটায় দিলে বুঝতে পারেন তাহলে করিমের এই যে ধরুন করিমের এখানে বেঙ্গলিতে 50 এই যে 50 এই মার্ক তারপরে এখানে করিমের ইংলিশে কত 60 তাহলে জানে যে 50 থেকে একটু উপরে 60 তারপরে ম্যাথে কত 70 তাহলে জানে যে 75 এর নিচে 70 চলে আসে এইভাবে রহিম করিম এইভাবে আপনার চার্টের বেশি দেখতে পারেন দেখার পরে এখন এই চারটার মধ্যে আমরা এখান থেকে আরো কিছু বেশি করতে পারি ধরুন চারটা টাইপ চার টাইপ দেওয়া আছে বর্তমানে কলাম চার্ট আপনি চাইলে এখান থেকে চার্ট চেঞ্জও করতে পারেন যেমন আমরা এটা দিই তাই এরকম চলে আসছে বার চার্ট চলে আসছে আপনি চাইলে বার চার্ট থেকেও করতে পারেন অথবা অন্য আরো চার্ট দেওয়া আছে আপনি মানে চার্ট চেঞ্জ করতে পারেন তো আমরা যেটা সিলেক্টে রাখলাম তারপর এখান থেকে আপনি স্ট্যাকিং স্ট্যাকিং থেকে আপনার এখানে স্ট্যান্ডার্ড করে দিলাম তো এই যেরকমভাবে চলে আসবে তারপরে এখানে 100% করে দিলে এই যেরকমভাবে চলে আসবে তাহলে আপনি চাইলে এখান থেকে স্ট্যাকিং করে দেখতে পারেন আপনার চারটা তারপর ডেটা রেঞ্জ এখানে দেওয়া আছে এক্স এক্সিস তারপর এখান থেকে এক্সিস চেঞ্জ করে দিয়ে আপনি দেখতে পারেন আপনার তারপর আমরা এগ্রিগেট দিলে এই যে এগ্রিগেট দিলে এখান থেকে এগ্রিগেট আপনি এখানে বিষয়গুলো দেখতে পারেন এই যে আপনার বিষয়গুলো আপনি এখানে সাম করে দেখতে পারেন তো এখানে আপনি চাইলে এই বিষয়গুলো আপনার ইচ্ছে করে দেখতে পারেন তারপর আপনার সুইচ রো কলাম আমরা এখানে টিক মার দিই রো কলাম আমাদের সুইচ হয়ে গেল তো এই বিষয়গুলো দেওয়া আছে এখানে আপনার এগুলো একটা ক্লিক করে নিজেরা দেখতে পারেন তারপরে কাস্টমাইজে আপনার এখান থেকে আরো কাস্টমাইজ করার অপশন দেওয়া আছে অনেক অপশন এগুলো ধরেন আপনার চার্ট আপনার স্টাইলে গিয়ে আপনার চার্টের স্টাইল দিতে পারেন এই যে এখানে আপনারা কালার দিবেন কীরকম এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিলাম এই কালার যে কালার চলে আসলো চার্টে তারপরে এখান থেকে যে ন্যারো ওই যে ফোন চার্টের মধ্যে যে ফোনটা আছে ফোন তারপরে চার্ট বর্ডার কালার কীরকম হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন মানে এই বিষয়গুলো আপনি একটু ক্লিক করে নিজেরা দেখলে ইজিলি বুঝতে পারবেন তারপর রিসেট লেআউট আমরা রিসেট লেআউট দিয়ে মানে যেটা করলাম রিসেট লেআউট আমরা করে দিলাম বাস আপনি যদি লেআউট রিসেট করতে চান রিসেট করতে পারেন তারপরে ম্যাক্সিমাইজ থ্রি ডি তারপর আছে কি কম্পেয়ার মোড আমরা ম্যাক্সিমাইজ দিলে এই যে ম্যাক্সিমাইজ আপনি থ্রি ডি দিলে থ্রি ডি মোডে তারপরে কম্পেয়ার মোডে দিলে থ্রি ডি দিলাম থ্রি ডি মোড আপনি যে মোডে দেখতে চান তারপর আমরা নিজে দিকে আসার পরে আরো কি আছে চার্ট অ্যান্ড এক্সিস টাইটেল আমরা এখানে ক্লিক করলে এই যে এখানে ফন্ট তারপরে এই যে আপনি কি কোন ফন্ট দেখবেন এই যে ফন্টটা চেঞ্জ হয়ে যায় এখানে তারপরে এখানে যে ফন্টের সাইজ এই সাইজ এখানে চেঞ্জ হয় কিন্তু বোল্ড এই যে এখানে দেখেন যে বেঙ্গলি ইংলিশ ম্যাথ এখানে চেঞ্জ হচ্ছে তারপরে কী দিবেন অটো কী দিবেন এই যে কালার চেঞ্জ হয়ে গেল তারপর সিরিজে যে আপনার এখানে সিরিজের বিষয়ে যে এখানে আপনার বিষয়গুলো দেখতে গেলে আপনার একটা ক্লিক করে সমানে দেখতে হবে সিরিজ চেঞ্জ হয় তারপর আমরা অপাসিটি কত রাখবো এই যে এখানে চেঞ্জ হয় তারপর আপনার ড্যাশ রাখবেন না কী রাখবেন এই যে চার্টের মধ্যে চেঞ্জ হচ্ছে এখানে থিকনেস কীরকম রাখবেন তো এই বিষয়গুলো আপনারা ধরুন এখান থেকে করতে পারেন তারপরে এখানে ধরুন আরও বিষয় দেওয়া আছে যেগুলো আপনারা এখানে দেখবেন একটু তারপরে যে বিষয়গুলো দেন এই যে আপনার দিলে ডাটাগুলো চলে আসে অনেক বিষয় দেওয়া আছে এগুলো আপনাদের একটু সময় না দেখতে হবে তারপর লিজেন্ডটা যে আপনারা যে কাজগুলো করতে পারেন তারপর হরিজেন্টাল এক্সেস করতে পারেন হরিজেন্টাল এক্সেস করতে পারেন এখান থেকে দেওয়া আছে এগুলো অনেক বিষয় দেওয়া আছে এগুলো যে হরিজেন্টাল এক্সেস কাজ করতেছে তারপরে ভার্টিক্যাল এক্সেস করতে পারেন তো ভার্টিক্যাল এক্সেস আপনি কীরকম রাখবেন এই যে ভার্টিক্যাল এক্সেস এই ধরুন আমার দিতে আছে চেঞ্জ আছে এখানে আপনি যে বোল্ড দিলাম বোল্ড তারপরে আছে কালার দিলাম কালার আপনার ভার্টিক্যাল হরিজেন্টাল এই যে মানে টোটাল এই চারের ভিতরে আপনার এই বিষয়গুলো দেওয়া আছে আপনার এখান থেকে কাস্টমাইজ নিজের মতো করে আপনার যেভাবে দরকার এখান থেকে সেট করে নিতে পারেন তারপরে গ্রিড লেন্স অ্যান্ড ট্রিক্স তো এটা কীরকম রাখবেন এখান থেকে এই বিষয়গুলো আপনার এখান থেকে ক্লিক করে দেখে নেবেন বাস এটা হচ্ছে আমাদের টোটাল এখানে চারের বিষয়টা একটা চার তৈরি করার পরে সেই চারের মধ্যে এই বিষয়গুলো আপনারা এইভাবে ইচ্ছা করে নিজের মতো করে আপনি করতে পারেন বাস এখন চারের পর আমাদের এখানে পরে কী কাজ দেওয়া আছে বা চারের পরে দেওয়া আছে আমাদের এখানে ক্রিয়েটিভ ফিল্টার এখন আমরা এখানে ফিল্টারের বিষয়টা ইউজ করতে পারি কীভাবে সেটা আমরা দেখি এখন আমরা এই চারটা এটা ধরনের রেখে ডিলিট করে দিলাম বাস করার পরে এখন আমাদের এখানে আমরা দেখব যে আমাদের এই ফিল্টারের বিষয়টা এখানে মূলত কীভাবে কাজ করে সেটা আমরা দেখি তা দেখার জন্য এখানে ধরুন আমরা যে কোনো একটা কার্সর রাখি রাখার পরে আমরা এখানে ক্লিক করব করার পরে যে ক্রিয়েট নিউ ফিল্টার ভিউ আমরা এখানে ক্লিক করি বাস ক্লিক করার পরে এখন আমরা এটা কী করি এটা ডিসমিস করে দিলাম তারপর এখান থেকে আপনার ফিল্টার করে আপনি দেখতে পারেন যেখানে দেওয়া আছে আপনার নেমগুলো আমরা এই যে এখানে
ক্লিক করি বাস ক্লিক করার পরে ধরুন আপনারা এখানে এই যে নেম এখানে আমাদের তিনটা নেম দেওয়া আছে তাহলে এখানে আমাদের হাসান করিম রহিম ধরুন আমরা এখান থেকে করিম আর রহিম উঠাই দিলাম উঠাই দিয়ে আমরা ওকেতে ক্লিক করি তাহলে শুধু আমাদের হাসান শুধু আছে একটা আছে এবং একটা যে সাবজেক্ট ইংলিশ ম্যাথ এই নাম্বারটা চলে আসছে এইভাবে আপনি এখান থেকে করতে পারেন আমরা আবার নিয়ে আসি নিয়ে আসার জন্য সেমভাবে এখান থেকে আমরা যে করিম রহিম ওকেতে ক্লিক করলাম এইভাবে আপনারা এখান থেকে ফিল্টার করতে পারেন তারপরে আমরা এখানে যাই এখন আপনি ফিল্টার করতে পারেন এখানে ফিল্টার করার অপশন যে দেওয়া আছে আপনার এখানে উপর থেকে করতে পারেন যে ফিল্টার বাই কন্ডিশন ফিল্টার বাই ভ্যালু এই অপশন মাধ্যমে করতে পারেন অর্থাৎ আপনার যে ক্লিয়ার করে দেন ফিল্টার আপনি ক্লিয়ার করে দিলাম সবগুলো উঠে গেছে আপনি সবগুলো উঠাইতে গেলে আমরা ওকেতে ক্লিক করলে এই সবগুলো উঠে গেছে এখন আমরা আবার এখানে আমাদের এই মার্কগুলো নিয়ে আসার জন্য কী করবো আমরা এখানে ক্লিক করি করার পর এখান থেকে আমরা সিলেক্ট হলে ক্লিক করলাম বাস তারপর এখানে ওকেতে ক্লিক করি বাস এই বিষয়গুলো চলে আসলো তারপরে সেমভাবে এই ম্যাথে যায় আপনারা একই কাজ করতে পারেন ম্যাথে যাওয়ার পর এখানে আপনার ধরুন আমরা এটা রাখবো না এই মার্কটা উঠে দিলাম উঠে দেওয়ার পর ওকেতে ক্লিক করি বাস উঠে গেল তাহলে শুধু দুজন একটা আছে এইভাবে আপনার এখান থেকে ফিল্টারের বিষয়গুলো করতে পারেন তারপরে এখানে ফিল্টারের যে আপনার নেম ফিল্টারের নেম দিতে পারেন তারপর রেঞ্জ এখানে দেওয়া আছে আপনার রেঞ্জ নিজের মতো করে সেট করে দেয় ফিল্টারিং করতে পারেন তাহলে ফিল্টার নামও চেঞ্জ করতে পারেন তো এই বিষয়গুলো তারপর আমরা এখানে ক্লিক করি করার পর এখানে আপনারা এই যে রিনেম করতে পারেন আপডেট চেঞ্জ করতে পারেন তাহলে ডুপ্লিকেট করতে পারেন চাইলে এখানে আপনার ফিল্টার করছেন ডিলিট করতে পারেন এই বিষয়গুলো আপনার এখান থেকে করতে পারেন আমরা এটা ক্লোজ করে দিলাম বাস ক্লোজ করার পর আমরা এইভাবে আমরা কী করতে পারি এখান থেকে আমাদের ফিল্টারে করতে পারি আমাদের ডাটাগুলো থাকবে সেটা সেগুলো এইভাবে আমরা ইচ্ছা করলে ইজিলি ফিল্টার করতে পারি বাস তারপরে ফিল্টারের পরে এখানে আমাদের কী দেওয়া আছে আমাদের এখানে ফাংশন আমাদের এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে এই ফাংশনের কাজগুলো কী ধরুন এখানে ফাংশনের কাজ দেখার জন্য এখানে আমরা আরও কিছু সংখ্যা লিখি যেমন এখানে পঞ্চাশ লিখলাম এখনই আমরা চারটা মেথডে মার্কগুলো আমরা ফাংশনের কাজটা ক্লিয়ার করি তার করার জন্য আমরা এখানে এই যে ফাংশন এখানে আমরা ক্লিক করলাম করার পর এখানে প্রথমে দেয় সাম তা আমরা যদি এখানে এই সামে ক্লিক করি বা সামে ক্লিক করার পরে আপনি এই চারটা সংখ্যা এখানে সাম করবো মানে আমরা এখানে যোগ করবো তাহলে করার জন্য আমরা প্রথম সংখ্যাটা ক্লিক করলাম করার পর আমরা এখানে কমা দিব দেওয়ার পরে এই ধরুন বেলু টু আমরা বেলু টু এর মধ্যে ক্লিক করলাম আবার কমা দিলাম বেলু থ্রিতে ক্লিক করছি কমা দিলাম আমরা বেলু ফোরে ক্লিক করলাম করার পর এখানে এন্টার দিই বাস করার পর এই তিনটা এই চারটার আমাদের এখানে মানে কি সাম এই যে এখানে যোগ করলো আমাদের ফর্মুলা বারে এই যে আমরা ইচ্ছে করলে ফর্মুলা বারে লিখেও কাজটা করতে পারতাম এইভাবে আপনি এখানে এই ফাংশনের মাধ্যমে সামের কাজটা করতে পারেন এখন সামের পরে এখানে কী আছে ডিলিট করলাম সামের পরে হচ্ছে অ্যাভারেজ সেমভাবে আমরা অ্যাভারেজ করতে পারি আমাদের এই চারটা সংখ্যা এখানে যোগ করে চার দিয়ে বাঘ দিবে বাঘ দিলে যে রেজাল্টটা চলে আসবে অ্যাভারেজে সেটা এখানে শো করবে তাহলে এখন ধরুন সেমভাবে আমরা যে বেলু এখানে বেলুতে ক্লিক করলাম কমা এই যে এখানে ক্লিক করে কমা এখানে ক্লিক করে কমা এখানে ক্লিক করে বাস তারপর আমরা এন্টার দিই তাহলে আমাদের এখানে চলে আসছে 72.5 তাহলে চারটার যোগফল করে আমাদের চারটা ভাগ দিয়ে এত চলে আসছে এটা হচ্ছে অ্যাভারেজে তারপর অ্যাভারেজের পরে সেমভাবে আমরা কী করতে পারি কাউন্ট এখন আমরা যে কাউন্টে ক্লিক করি তাহলে এখানে আমরা কাউন্ট দিলাম এই তারপরে যে কমা এই কমা এই কমা এই এন্টার দিই তাহলে আমাদের চারটা সংখ্যা এখানে কাউন্ট করে সে নিয়ে আসছে এইভাবে আপনি ফাংশনগুলো ইউজ করতে পারেন তারপর আমরা আবার এখানে যাই তারপর ম্যাক্সিমাম আমরা এখানে ম্যাক্সিমামে ক্লিক করি তো ম্যাক্সিমাম এখানে সংখ্যা কোনটা আমাদের দেখাবে এটা ক্লিক করলাম তারপরে কমা দিয়ে আবার এটা ক্লিক কমা দিয়ে পরেরটা ক্লিক কমা দিয়ে লাস্টে এটা ক্লিক এখন এন্টার চাপ দেয় বাস ম্যাক্সিমাম সংখ্যা কত আছে এখানে 90 এইভাবে আমরা ম্যাক্সিমামের মতো সেমভাবে ইচ্ছা করলে আপনারা এখানে মিনিমাম সংখ্যাটা দেখতে পারেন তারপরে চাইলে আমরা এখান থেকে কী দেখতে পারি এই যে আরও অনেক বিষয় দেওয়া আছে এগুলো ধরুন আপনাদের এই জায়গায় দেখতে পারেন তারপর আমরা যদি মনে করি এই জায়গা থেকে ডেট থেকে মনে করেন আমরা এখানে রাখলাম কার্সর এখন আমরা এখানে যাই যার পরে আমরা ধরুন এই যে ডেট তো এখানে ডেটেরও ধরুন অনেক দেওয়া আছে ডেট ছাড়া আরও বিষয় দেওয়া আছে ধরুন আমরা ডেট থেকে বিষয়টা দেখি তো ডেট থেকে আপনি এখানে কী দেখবেন যে আপনি এখানে নাও আপনি এখনকার ডেট টাইমটা দেখবেন তাহলে নাও ক্লিক করলেন তাহলে এই যে একটা ফাংশন চলে আসছে এখন যদি আমরা এন্টার দিই তাহলে ধরুন আমরা এখন আজকের তারিখ ডেট টাইমটা চলে আসছে এখানে তো নাও দেওয়ার সময় আপনি এখন আমাদের যে ডেট টাইমটা আছে সেটা এখানে আমাদের এখানে চলে আসলো তাহলে এইভাবে এখান থেকে আপনাদের এই যে এখানে যে ফাংশন থেকে অনেক ফাংশন দেওয়া আছে তো এইভাবে আপনার কয়েকটা ফাংশন দেখা দিলাম এইভাবে আপনারা এখান থেকে কী করতে পারেন আপনাদের এই ফাংশনের বিষয়গুলো আপনাদের শিটের মধ্যে আপনারা ইউজ করতে পারেন তাহলে এই যেখান থেকে আমরা কী করলাম এখান থেকে আমাদের এই টুল বারের আমাদের এই যে যত টুলগুলো আছে এই সমস্ত টুলগুলো আপনাদের সাথে এখানে আমি কী করলাম শেয়ার করলাম তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এই যে ফাইল মেনু আছে এই ফাইল মেনুর যে কাজগুলো আছে আমরা ফাইল মেনুর সমস্ত কাজগুলো নিয়ে আমাদের নেক্সট ভিডিও আমরা পার্ট 3 আলোচনা করব তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই গুগল শিট এ টু জেড পার্ট 2 ইউজ টুল বার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি